হ্যালো এভরিওয়ান, এখন থেকে ফার্স্ট ফেল সিস্টেম আবার এসে গেল। একটি খুবই বড় সিদ্ধান্ত আজ আসাম ক্যাবিনেটের, খুবই খুশির দিন এডুকেশন ডিপার্টমেন্টের, কারণ এখন থেকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে ফার্স্ট ফেলের সিস্টেম হবে। মানে একজন স্টুডেন্ট যদি ক্লাস ফাইভে ফেল করে তাকে আর প্রমোশন দেওয়া হবে না। সিমিলারলি ক্লাস এইটে যদি সে আবার ফেল করে তখন তাকে প্রমোশন দেওয়া হবে না। সর্বশিক্ষার অধীনে যে ক্লাস কোনো ফার্স্ট ফেলের কোনো ফেলের কোনো সিস্টেম ছিল না, সবাইকে প্রমোশন দেওয়া হতো। কিন্তু আজকে আসাম ক্যাবিনেট আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ বেগু স্যার এবং আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যার তত্ত্বাবধানে আসাম ক্যাবিনেট একটি ডিসিশন নেওয়া হলো যে এখন থেকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে একটি আলাদা পরীক্ষা, ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। যদি ওই স্টুডেন্ট ক্লাস ফাইভের ওই পরীক্ষা ফেল করে তাহলে নেক্সট ক্লাস সিক্সে ওকে প্রমোশন দেওয়া হবে না। সিমিলারলি ক্লাস এইটে একটি ফাইনাল পরীক্ষা নেওয়া হবে এবং ওই পরীক্ষা যদি ও ফেল করে তাহলে ওকে ক্লাস নাইনে প্রমোশন দেওয়া হবে না। এর থেকে খুবই ভালো, কারণ এখন থেকে স্টুডেন্টরা ভালো বইয়ে পড়াশোনা করবে, ক্লাস ফাইভ এবং ক্লাস এইটকে খুবই গুরুত্ব সহকারে পড়বে। আগে স্টুডেন্টরা যদি ভালোভাবে কোনোরকমই পাশ করে নিত, ওদের পড়াশোনা মানে খুবই গুরুত্ব দিত না, কারণ ফেলের কোনো সিস্টেম ছিল না। এখন থেকে ওই পরীক্ষাগুলো গুরুত্ব দেবে, এতে আমাদের শিক্ষার উন্নতি হবে, আসামে শিক্ষার উন্নতি হবে। আসামে শিক্ষার উন্নতি হলে আমাদের ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে রেজাল্ট ভালো হওয়ার খুবই সম্ভাবনা, খুবই ভালো, এবারে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি সিদ্ধান্ত বলে আমি মনে করি।